বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, গত 11 আগস্ট কিন্তু বাংলাদেশ বিমান বাহিনী থেকে বিমান সেনা পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো আপনারা সেখানে সারা বাংলাদেশ থেকে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থীগণ কিন্তু আবেদন করেছেন। তো আজকের ভিডিওতে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো আপনারা যখন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে যাবেন, তখন কি কি কাগজপত্র আপনাকে সাথে নিতে হবে এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো এখানে যদি আপনি কোনো ধরনের ভুল করে থাকেন, তাহলে কিন্তু বড় ধরনের সমস্যায় পড়ে যাবেন। সো ভিডিওটি কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আশা করি ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখে যাবেন। আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। তো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আবেদনপত্র জমাদানের নিয়মাবলী, অর্থাৎ এখানে কিন্তু আপনারা লিখিত পরীক্ষার দিন কি কি কাগজপত্র আপনাকে সাথে নিতে হবে এই সমস্ত বিস্তারিত তথ্য দেওয়া আছে। তো আপনারা কিন্তু অবশ্যই এইটুকু একটু মনোযোগ সহকারে শুনবেন। তো ওইখানে দেখেন বলা আছে যে প্রত্যেক প্রার্থীকে আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে প্রবেশপত্র ও নিম্নবর্ণিত সনদ কাগজপত্রাদি লিখিত পরীক্ষার দিন পরীক্ষা কেন্দ্রে জমা দিতে হবে। অর্থাৎ আপনি যখন আবেদন করবেন, আবেদন করার পর আপনি যখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন, অর্থাৎ প্রবেশপত্র, সেটা সহ এবং নিম্নোক্ত যে কাগজপত্রগুলো কথা বলা আছে সেগুলো কিন্তু আপনাকে লিখিত পরীক্ষার দিন তাদের কাছে জমা দিতে হবে। তো এখানে প্রথমেই যেটা বলা হয়েছে যে সকল শিক্ষাগত যোগ্যতার মূল অথবা সাময়িক সনদ, প্রশংসাপত্র এবং মার্কশিট সমূহের সত্যায়িত ফটোকপি। তো এখানে একটু লক্ষ্য করুন যে আপনার শিক্ষাগত যোগ্যতার মূল সনদ, যদি মূল সনদ থাকে সেক্ষেত্রে আপনি মূল সনদ দিবেন, আর যদি মূল সনদ না থাকে সেক্ষেত্রে আপনি সাময়িক সনদ দিয়েও কিন্তু মাঠ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। তো অবশ্যই কিন্তু আপনাকে এই সমস্ত কাগজগুলা ফটোকপি করে সত্যায়িত করে জমা দিতে হবে। তো 2 নম্বরে যেটা বলা হয়েছে যে স্ব স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর, পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত জাতীয়তা সনদ, বৈবাহিক অবস্থা ও স্থায়ী ঠিকানা উল্লেখ সহ এবং প্রথম শ্রেণীর গ্রেজুয়েটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত চারিত্রিক সনদ। অর্থাৎ আপনি যদি ইউনিয়ন পরিষদের বাসিন্দা হয়ে থাকেন সেক্ষেত্রে ইউনিয়নের চেয়ারম্যানের কাছে, আর যদি সিটি কর্পোরেশনের বাসিন্দা হয়ে থাকেন সেক্ষেত্রে সিটি কর্পোরেশনের কাউন্সিলর থেকে জাতীয়তা সনদ এবং চারিত্রিক সনদ অবশ্যই কিন্তু প্রথম শ্রেণীর গ্রেজুয়েটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত করে নিয়ে যেতে হবে। তো 3 নম্বরে যেটা বলা হয়েছে যে আপনার স্থায়ী ঠিকানার আবাসস্থলের বিবর্তে হালনাগাদ কর অথবা খাজনা পরিশোধের প্রমাণপত্র অথবা পিতা বা মাতার জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টে উল্লিখিত স্থায়ী ঠিকানার যথোপযুক্ত প্রমাণপত্র জমা দিতে হবে। তো 4 নম্বরে বলা আছে যে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত শ্রম সম্প্রতি তোলা পাসপোর্ট আকারে 12 কপি রঙিন ছবি, অবশ্যই সেটা লেপ প্রিন্ট ও পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে কালার সহ স্বাক্ষরিত হতে হবে। 5 নম্বরে বলা আছে যে চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে স্ব কর্মস্থল প্রতিষ্ঠান প্রদান কর্তৃক প্রদত্ত প্রার্থিতার জন্য অনুমতিপত্র। অর্থাৎ আপনি যদি কোনো প্রতিষ্ঠানে চাকরি করে থাকেন সেক্ষেত্রে আপনার প্রতিষ্ঠান থেকে অনুমতিপত্র নিয়ে যেতে হবে। 6 নম্বরে বলা হয়েছে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মূল মুক্তিযোদ্ধা সনদের সত্যায়িত ফটোকপি। অর্থাৎ আপনারা যারা মুক্তিযোদ্ধা কোটা থেকে আবেদন করেছেন, মুক্তিযোদ্ধা সনদের সত্যায়িত ফটোকপি কিন্তু সাথে নিয়ে আসতে হবে। তো 7 নম্বরে বলা আছে যে জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি। তো আপনার যদি জাতীয় পরিচয়পত্র না থাকে সেক্ষেত্রে আপনি জন্ম নিবন্ধন দিয়েও মাঠ পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্র অবশ্যই সত্যায়িত করে ফটোকপি নিয়ে আসতে হবে। 8 নম্বরে বলা আছে যে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি। তো আপনারা যারা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ট্রেনিং করেছেন তাদের জন্য কিন্তু এটা প্রযোজ্য হবে। তো 9 নম্বর বলা হয়েছে যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি। তো আপনি যদি ক্ষুদ্র নৃগোষ্ঠীর হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি নিয়ে আসতে হবে। তো 10 নম্বর অর্থাৎ সর্বশেষ যেটা বলা আছে সেটা হচ্ছে ভূমিহীন এবং ভাড়া বাসায় সরকারি খাস জমিতে নির্মিত বসত বাড়িতে বসবাসকারী তাদের সংশ্লিষ্ট প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা অথবা ইউনিয়ন পরিষদ কাউন্সিলর হতে ভূমিহীন হিসেবে প্রত্যয়নপত্র জমা দিতে হবে। অর্থাৎ আপনি যদি ভূমিহীন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি উপজেলা নির্বাহী কর্মকর্তা অথবা ইউনিয়ন পরিষদ অথবা কাউন্সিলর হতে ভূমিহীন হিসেবে প্রত্যয়নপত্র নিয়ে যেতে হবে। তো প্রদর্শক মোটামুটি এই সকল কাগজপত্র কিন্তু আপনাকে অবশ্যই সাথে নিতে হবে। তো আপনি যদি ভুল করে কোনো কাগজপত্র না নিয়ে যান সেক্ষেত্রে কিন্তু আপনি লিখিত পরীক্ষার দিন বড় ধরনের বিপদে পড়ে যাবেন, কারণ এই সমস্ত কাগজপত্রগুলো কিন্তু পরবর্তীতে জমা দেওয়ার কোনো সুযোগ নেই। আপনি যেদিন পরীক্ষায় অংশগ্রহণ করবেন সেদিনই কিন্তু আপনাকে এই সমস্ত কাগজপত্রগুলো জমা দিতে হবে।
তো বন্ধুরা, আপনারা যারা বাংলাদেশ বিমান বাহিনীতে আবেদন করেছেন অর্থাৎ লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন, তারা অবশ্যই এই সকল কাগজগুলো এখনই সংরক্ষণ করে রাখবেন। তো বন্ধুরা, এই ছিল মোটামুটি আজকের ভিডিও। তো আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন, আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।